হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিক। আজকে আমাদের নতুন সাবজেক্ট শুরু হচ্ছে WB জেকা প্রিপারেশন BCA এবং ক্লাস 12-এর যে ডেটাবেস ম্যানেজমেন্ট সাবজেক্টটা আছে সেই জন্য। সাবজেক্টের নাম হচ্ছে DBMS। লেকচার 1, DBMS জিনিসটা কি সেটা আগে বুঝি। DBMS-এর ফুল ফর্ম আমরা অলরেডি জানি, তাও আমি ব্যাপারটাকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে যেহেতু আলোচনা করতে হবে সেই কারণে আমি একটু ভেঙে ডিটেলসে বোঝাবো ব্যাপারটা। ডিবিএমএসের ফুল ফর্ম কি? ডিবি ফর হচ্ছে আমাদের কাছে কি ডেটাবেস, ডেটা বেস, আর MS ফর হচ্ছে আমাদের কাছে কি ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম। একটা হচ্ছে ডেটাবেস আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, ভালো করে বোঝো। বেস কথার মানে হচ্ছে যেখানে কোনো কিছু থাকে, যেমন তুমি শুনতে পাবে আর্মি বেস ক্যাম্প, মানে হচ্ছে একটা এমন ধরনের ক্যাম্প, বেস ক্যাম্প, যেই ক্যাম্পের মধ্যে আর্মিরা থাকে। ঠিক সেইভাবে বেস মানে হচ্ছে বলতে পারো বাড়ি, সেই বাড়িতে কে থাকে, ডেটা থাকে, তাকে বলে কি ডেটা বেস। সেইভাবে ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা ওয়ে যে যে বাড়ির মধ্যে যে ডেটাগুলো থাকছে সেই ডেটাগুলো কি নিয়ম অনুসারে থাকছে, তাদেরকে কখন আমি বেরোনোর অ্যাক্সেস দেবো, বাড়িতে ঢোকার অ্যাক্সেস দেবো, এবং কাকে কোন নামে ডাকবো, ঠিক ইউনিকলি তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করবো, তাদের মধ্যে কী রিলেশনশিপ তৈরি করবো, এই সমস্ত ডিটেলসগুলি পড়ে যাচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। তো এই হচ্ছে একসাথে ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম। দেখো এবার সংজ্ঞাতে কী বলছে, DBMS ইজ এ কালেকশন অফ ডেটা। DBMS কথার মানে কি শুধু সরি হ্যাঁ হ্যাঁ DBMS কথার মানে কী বলছে, DBMS ইজ এ কালেকশন অফ ডেটা অ্যান্ড সেট অফ প্রোগ্রামস, ঠিক আছে, টু অ্যাক্সেস অ্যান্ড স্টোর দোজ ডেটা ইন অ্যান ইজি অ্যান্ড এফিসিয়েন্ট ম্যানার। মানে হচ্ছে যে এই যে বেসের মধ্যে আমার ডেটাগুলো থাকবে সেটা একটা হিউজ নাম্বার হয়েতে থাকবে, সেই হিউজ নাম্বার ডেটাগুলোকে একটা ইজি এবং এফিসিয়েন্ট ম্যানারে যদি রাখতে হয় তখন আমাদেরকে এই ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ইউজ করে চলতে হবে। এবং আরও কিছু ডিটেলসে একসাথে যদি বলি, যে DBMS যদি ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে একসাথে বলি, তাহলে তার সংখ্যা কী হয়ে দাঁড়াবে। DBMS ইজ এ সফটওয়্যার টু ম্যানেজ ডেটা বেস, যেমন হচ্ছে আমাদের এক্সাম্পল এখানে কী হয়ে দাঁড়াবে, MySQL বা MySQLও বলা যেতে পারে, এবং হচ্ছে আমাদের কাছে কি ওরাকেল। এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের ডেটা বেস ম্যানেজমেন্ট সফটওয়্যার যেগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশানসে আমাদের কাজ করে থাকি। তাহলে এবার এখানে প্রশ্ন আসবে, যখন DBMS ছিল না তখন আমাদের ডেটা কীভাবে থাকতো? তখন আমাদের ডেটা ফাইল সিস্টেমের মাধ্যমে থাকতো, ফাইল সিস্টেম, যখন আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট ছিল না। কিন্তু ফাইল সিস্টেমের কিছু কিছু ড্রব্যাক্স রয়েছে, সেই ড্রব্যাক্সগুলোকে এখানে রিডিউস করে আমাদের DBMS তৈরি হয়েছে, ঠিক আছে। ফাইল সিস্টেমের মধ্যে কী ছিল, সবথেকে বড় ড্রব্যাক্স ছিল এখানে দেখো, ডেটা রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে ডেটার ডুপ্লিকেসি, মানে একই ডেটা আমাদের কাছে বারবার চলে আসতো অনেক সময়, এরকম দেখা যেত, ঠিক আছে। এছাড়া কি হচ্ছে, ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা, মানে হচ্ছে এত পরিমাণ, হিউজ পরিমাণ আমার কাছে ডেটা ফাইলের মধ্যে রয়েছে, সেই ডেটাটাকে আমি কি খুঁজে পাচ্ছি না, সেই প্রবলেমটা এখানে বলছে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। নেক্সট হচ্ছে ডেটা আইসোলেশন, ডেটা আইসোলেশন মানে হচ্ছে ফাইল মানে আইসোলেট কীভাবে করবো, আমি ডেটাগুলোকে কীভাবে রাখবো, সেটা নিয়েও একটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াতো আমাদের ফাইল সিস্টেমের মধ্যে। তারপর হচ্ছে ডেটা সিকিউরিটি, অবশ্যই ফাইলটা যদি একবার কোনোরকমভাবে চুরি হয়ে যেত তাহলে হোল যে ডেটাটা রয়েছে আমার, পুরো যে ডেটাটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ইনসিকিউর হয়ে যেত, এবং কোনো খারাপ হাতে পড়ে গেলে সেটা কিন্তু শেষ, গল্প গায়া, খতম, টাটা, বাই বাই। নেক্সট ট্রানজ্যাকশন প্রবলেম, ট্রানজ্যাকশন প্রবলেম বলতে কোনো আমি ডেটা, পার্টিকুলার কোনো একটা ডেটা কোনো কিছুতে আমি যদি সেন্ড করতে চাই তাহলে হয়তো পুরো ফাইল সিস্টেমটাকে আমাকে সেন্ড করতে হতো, অথবা সেই ফাইল সিস্টেমের মধ্যে পার্টিকুলার ডেটাটাকে খুঁজে বার করা, মানে ডিফিকাল্ট টু অ্যাক্সেস দ্য ডেটা, সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়াতো। তো কোনো কিছু ডেটা শেয়ারের ক্ষেত্রে কিন্তু এটা খুব সমস্যা হয়ে দাঁড়াতো আমাদের ফাইল সিস্টেমের মধ্যে। তো এই ফাইল সিস্টেম জিনিসটাকে রিডিউস করার জন্য আমাদের কাছে DBMS-এর কনসেপ্ট। আবার বলছি, ডেটা বেস কথার মানে হচ্ছে কালেকশন অফ ডেটা, অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে টু অ্যাক্সেস অ্যান্ড স্টোর দোজ ডেটা, মানে এখান থেকে অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে টু অ্যাক্সেস অ্যান্ড স্টোর দোজ ডেটা ইন অ্যান ইজি অ্যান্ড এফিসিয়েন্ট ম্যানার। এফিসিয়েন্ট ম্যানারে যখন কোনো ডেটাকে আমি পারমিশন দেবো, তাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করবো, বিভিন্ন রো, সরি এখানে তো রো তো ইউজ হয় না, ফিল্ড, অ্যাট্রিবিউট, রেকর্ডস, এই জিনিসগুলো নিয়ে যখন আমি কাজ করবো তখন সেটা পুরোপুরি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার, ইন্ট্রোডাকশন অফ DBMS। খুব ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়েছে, সেখানে তোমরা ডাউট ক্লিয়ার করো তোমাদের, আশা করি বুঝতে পেরেছো। সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, ফলো বেদান্তিক ফর মোর আপডেটস। জয় হিন্দ, জয় ভারত।